আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন 24 এ আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় বিনিয়োগ জনিত কর রেয়াত। আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 44 এর সর্বশেষ অর্থ আইন 2022 এর সংশোধন অনুসারে করদাতা তার কর দায় নির্ণয়ের ক্ষেত্রে কতিপয় বিনিয়োগের উপর কর রেয়াত পেয়ে থাকেন। অনুমোদিত বিনিয়োগের উপর করদাতা যে হারে কর রেয়াত পেয়ে থাকে তাকে বিনিয়োগ কর রেয়াতের হার বলে। অর্থ আইন 2022 অনুসারে বিনিয়োগ কর রেয়াত হবে বাংলাদেশি অনিবাসী নিবাসী এরূপ একজন করদাতা তার করযোগ্য মোট আয়ের উপর প্রদেয় করের 15% হারে কর রেয়াত পাবেন। তবে ওই করদাতা উক্ত অধ্যাদেশের 75 এ বর্ণিত নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে সেক্ষেত্রে কর রেয়াতের হার হবে 7.5%। বিনিয়োগের সীমা। তবে কর রেয়াতযোগ্য পরিমাণ সংক্রান্ত বিধান হল ষষ্ঠ তফসিল পার্ট বি এর প্যারা 15 ও 16 এ উল্লেখিত অঙ্ক ব্যতীত অন্যান্য সকল প্যারায় উল্লেখিত অঙ্কের সমষ্টি বা 2 ধারা 44 এর উপধারা 4 এর অধীনে কর অব্যাহতি বা কর হ্রাসজনিত হার প্রযোজ্য এরূপ যে কোনো আয় বা ধারা 82 সি এর উপধারা 2 এর ক্লজ এ তে বর্ণিত যে কোনো উৎস বা উৎস সমূহ থেকে উদ্ভূত আয় ব্যতীত মোট আয়ের উপর 20% বা 3,00,000 টাকা। এই তিনটির মধ্যে যেটি কম সেটি হবে রেয়াতযোগ্য পরিমাণ। তবে করদাতা যদি আয়কর অধ্যাদেশ ধারা 75 অনুযায়ী রিটার্ন দাখিল না করেন তবে করদাতা উপরে উল্লেখিত সুবিধা পাবেন না। উদাহরণ হিসেবে বলা যায় জনাব আলিমের 2019-20 কর বছরে মোট আয় 12,50,000 টাকা। উল্লেখিত মোট আয়ের মধ্যে সঞ্চয়পত্রের সুদ 50,000 টাকা। 2019-20 কর বছরে 16 শিডিউল পার্ট বি এর প্যারা 15-16 এ উল্লেখিত খাত ব্যতীত অন্যান্য প্যারায় উল্লেখিত খাতে জনাব আলিমের মোট বিনিয়োগের পরিমাণ ছিল 4,00,000 টাকা। 2019-20 কর বছরে জনাব আলিমের রেয়াতযোগ্য পরিমাণ বা বিনিয়োগ জনিত কর রেয়াতের পরিমাণ হবে সঞ্চয়পত্রের সুদ 50,000 টাকা বাদে মোট আয় 12,50,000 - 50,000 = 12,00,000 টাকা এবং 20% 2,40,000 টাকা আর প্রকৃত বিনিয়োগ আছে 4,00,000 টাকা। সুতরাং জনাব আলিমের রেয়াতযোগ্য পরিমাণ হবে 2,40,000 টাকা। যেহেতু জনাব আলিমের মোট আয় 12,50,000 টাকা যা 15,00,000 টাকা এর সীমা অতিক্রম করেনি সেহেতু তিনি 2,40,000 টাকা এর 15% 36,000 টাকা বিনিয়োগ জনিত কর রেয়াত পাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন 24 সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের কাজে উৎসাহ দিবেন। ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।